আসসালামু আলাইকুম। ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। প্রথম দফায় 10,789 জন রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা জানান। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী ও রাজাকারদের অনেক রেকর্ড সরিয়ে ফেলেছে আর তাই 1971 সালে অনুযায়ী এ তালিকা প্রকাশ করা হয়েছে। ধীরে ধীরে আরো কয়েক ধাপে এ তালিকা আবারও প্রকাশ করা হবে। মহান জাতীয় সংসদে দেওয়া সেই প্রতিশ্রুতির আলোকেই এবং সেটা আলোকে আজকে আমরা প্রথম পর্যায়ের তালিকা প্রণয়ন করছি, যে আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব বলেছি, প্রস্তুত করব বলি নাই। সবচেয়ে নির্ভরযোগ্য যে প্রমাণ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যেগুলো আমরা এই পর্যন্ত উদ্ধার করতে পেরেছি সবগুলো হয়েছে, তারাও বলে নাই, আমরাও মনে করি না, সেই তালিকাটাই আমরা প্রাথমিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। ভারতের নাগরিকত্ব বিলের সংশোধনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন চায় না বাংলাদেশ, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের 21তম কাউন্সিলকে কেন্দ্র করে সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউ স্বেচ্ছাসেবক লীগ এবং শৃঙ্খলা উপকমিটির বৈঠকে তিনি একথা বলেন। সে সময় ওবায়দুল কাদের আরও জানান, নাগরিক আইনের ফলে দু দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে সেটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এছাড়াও মুজিব বর্ষের কারণে বাংলাদেশ নিযুক্ত বিদেশি কূটনৈতিক ছাড়া অন্য কোনো বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে না। এবারের সম্মেলন নতুন পুরাতনের মেলবন্ধনে গঠন করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। ভারতের পার্লামেন্টে যে আইন পাস হয় তাদের লোকসভায় এবং রাজ্যসভায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এর প্রতিক্রিয়া কি হতে পারে সে ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে মন্তব্য এ ব্যাপারে যে বক্তব্য সেটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাই কমিশনারের মাধ্যমে জানানো হয়েছে, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। লেবাননের রাজধানী বৈরুতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে অন্তত 54 জন আহত হয়েছে। অবস্থান ধর্মঘটে বসা বিক্ষোভকারীদের উপর মুখোশ পরা কিছু লোক হামলা চালালে তারা পার্লামেন্টের কাছে একটি স্কোয়ারে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের পাশাপাশি আহত হওয়ার অন্তত 20 জন পুলিশ কর্মকর্তা আহত হয়। বৈরুতে প্রচুর দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জনতা অক্টোবর থেকে রাস্তায় নেমে ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করার পর থেকে প্রতিবাদকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। হারিরি পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের আলোচনা স্থবির হয়ে আছে। প্রিয় দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।